وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যে রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে, সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে, সেজন্য আমরা তাঁর দরবারে জানাই রব্বুল শুকরিয়া, শুকরি বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তথি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, শুকরি বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখন যে বিষয়টি উপরে আলোচনা করব, বিসমিল্লাহর আলোচনা, এটি হচ্ছে রোজা ভঙ্গের কারণ নিয়ে, রোজা ভঙ্গের কারণ সম্পর্কে। নিঃসন্দেহে আমাদের জানা উচিত যে কি কি কাজ করলে রোজা ভঙ্গ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আগে কেউ রাত্রিবেলায় ঘুমিয়ে পড়লে পূর্বে আপনার রাত্রিবেলায় ঘুমিয়ে পড়লে আর সেহরি খাওয়া চলত না, সেটি আলহামদুলিল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন। যে সেহরি মধ্যে আরো বরকতের কথা বলেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে রমজান মাসে স্ত্রীর সহবাস করা হারাম ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 187 নম্বর আয়াত নাযিলের মাধ্যমে রাত্রিবেলায় স্ত্রী সহবাস করাকে বৈধ করেছেন, তবে দিনের বেলায় স্ত্রী সহবাস করা হারাম। রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম, রমজান মাসে রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম। আর রাত্রিবেলায় আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিয়েছেন, সহজার্থে দিনকে সহজ করার্থে আল্লাহ পাক রাত্রিতে স্ত্রী সহবাস করাকে বৈধ করে দিয়েছেন। তাই বলেছেন ফালানা বাশিরুহুন্না, এখন তোমরা তাদের সাথে সহবাস করতে পারো, মিলামিশা করতে পারো, হ্যাঁ, এবং তোমরা আল্লাহ পাকের নিকটে অনুগ্রহ অন্বেষণ করো যা তোমাদের জন্য কি করেছেন লিখে দিয়েছেন। এবং বলেছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি। এর দ্বারা পূর্বে এভাবে বিধান ছিল না যে আপনার সূর্য মানে এই এই মানে মানে সুবে সাদে হওয়ার আগ পর্যন্ত তোমরা খেতে পারো, অর্থাৎ কালো রেখা থেকে যখন সাদা রেখা প্রকাশ হবে এ পর্যন্ত তোমরা খেতে পারো, এই বিধানটি আগে ছিল না। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের দিনকে সহজ করেছেন, হ্যাঁ, এবং আমাদের জন্য সহজ করে দিয়েছেন যে আমরা একদম সকাল পর্যন্ত খেতে পারি। তো আমরা এবার মূল আলোচনা চলে যাই, হ্যাঁ, দিয়ে বলেছেন যে সুম্মা আতিমু সিয়ামা ইলা আল-লাইল, তোমরা সুবহ সাদের থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রাত্রি পর্যন্ত রোজাকে পূর্ণ করো, হ্যাঁ, রোজাকে করো পূর্ণ করো, অর্থাৎ দিনের বেলা কোনো কিছু খাওয়া বৈধ নয়, হ্যাঁ, দিনের বেলা কোনো কিছু খাওয়া বৈধ নয়। আর রোজা ভঙ্গের কারণগুলো আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যে আল্লাহ সাল্লাম বলেছেন এবং ওয়াল মুফাত্তিরাতু সাবআতু আনওয়াইন যে রোজা ভঙ্গের কারণ মূল কারণ হচ্ছে সাতটি মূল কারণ হচ্ছে সাতটি তার মধ্যে এক নম্বর হচ্ছে আল জিমা দিনের বেলায় রোজার দিনে দিনের বেলায় স্ত্রী সহবাস করা রোজা ভঙ্গের কারণ এবং কেউ যদি এই দিনের বেলায় রোজা ভঙ্গ করে তাহলে হ্যাঁ তার উপরে রোজা তো করতেই হবে সাথে তার তার জন্য কাফফারা হ্যাঁ হ্যাঁ কাফফারা আদায় করতে হবে কাফফারা আদায় করতে হবে বলেছে যে যে হ্যাঁ সুম্মা ইন কানা ফি নাহারি রমজান যদি সহবাসটা এই আপনার হ্যাঁ দিনের বেলা হয় হ্যাঁ তাহলে আপনার হ্যাঁ তাহলে কি ওয়াসাওমু ওয়াজিবুন আলাইহি লাজিমাহু মা আল কাযা আপনার হ্যাঁ কাযা আদায় করতে হবে কাযা আদায় করতে হবে হ্যাঁ আল কাফারা মাল কাযা ইল কাফারা হ্যাঁ আল মুগাল্লাদা যে তার উপরে যে কাফারা আছে সেই কাফারা তার তার উপরে তাকে আদায় করতে হবে কাফারা আদায় করতে হবে আর কাফারা হচ্ছে ওয়াহি আইতকু রাকাবাতিন হ্যাঁ হ্যাঁ وهي عتق رقبة সেটা হচ্ছে যে মুমিনাতিন যে মুমিনা দাসী বা দাস বা দাসী আজাদ করা দাস বা দাসী আজাদ করতে হবে একটি গোলাম আজাদ করতে হবে যদি গোলাম আজাদ করতে না পারে তাহলে যদি শক্তি সমর্থ না থাকে তাহলে লাগাতার দুই মাস রোজা রাখবে তাহলে লাগাতার দুই মাস রোজা রাখবে এবং لا يفطر بينهما الا لعذر شرعي كايام العيدين وتشريق او لعذر حسي كالمرض والسفر لغير قصد الفطر আপনার ধারাবাহিক ভাবে রোজা রাখতে পারবে একমাত্র শরীয়ত যদি কোন ওজর পাওয়া যায় সেই ব্যাপারটি ভিন্ন তার মধ্যে যেমন আপনার বাবা যদি ঈদের দিনে যদি সে রোজা গুলো পড়ে যায় তাহলে সেই দিন রোজা রাখবে না অনুরূপভাবে আইয়ামে তাশরিক হজের হ্যাঁ হজের সময় হ্যাঁ তিন দিন এগারো এবং বারো ও তেরোকে আইমে তাশরিক বলা হয় সেই সময় যদি পড়ে যায় তাহলে সে সময় রোজা রাখবে না অথবা হ্যাঁ যে আপনার অনিচ্ছায় যদি এরকম অসুস্থ হয়ে যায় অথবা অনিচ্ছায় যদি মানে কোনো কারণবশত কোথাও সফর করতে হয় সেই ব্যাপার ব্যতীত আপনাকে লাগাতার কি রাখতে হবে দুই মাস রোজা রাখতে হবে فإن افطر لغير عذر ولو يوما أو واحدا لازم استئناف صيام من جديد যদি কেউ ইচ্ছাকৃতভাবে একদিন রোজা ছেড়ে দেয় তবে তাকে পুনরায় করতে হবে হ্যাঁ নতুন করে শুরু করতে হবে দুই মাসের নিয়াতে রোজা রাখা প্রিয় বন্ধুগণ অতএব হ্যাঁ দুই মাস লাগাতার রোজা রাখাটা কাফারা দুই নম্বর তিন নম্বর হচ্ছে যদি দুই মাস লাগাতার রোজা রাখতে না পারে তাহলে হ্যাঁ ষাটজন মিসকিনকে খানা খাওয়াবে ষাটজন মিসকিনকে খানা খাওয়াবে হ্যাঁ এই হলো আপনার কাফারা কাফারার বিধান অনুরূপভাবে মুসলিম শরীফে মুসলিমে বর্ণিত আন্না রাজুলান ওয়াকা বিইমরাতিহি ফি রমজান একজন ব্যক্তি রমজান মাসে তার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেন অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এ সম্পর্কে ফতোয়া জিজ্ঞেস করলেন তখন আল্লাহ নবী সাল্লাম বললেন হাল তাজিদু রাকাবাতান তুমি কি গোলাম আজাদ করতে পারবে তিনি বলেন না قال هل تستطيع صيام شهرين তখন জিজ্ঞেস করলেন তুমি কি দুই মাস লাগাতার রোজা রাখতে পারবে তিনি বলেন না ইয়া রাসূলুল্লাহ তখন বললেন যে فاطعم 60 مسكينا তাহলে 60 জন মিসকিনকে খানা খাইয়ে দাও খানা খাও অর্থাৎ এক সন্ধ্যা একজন মিসকিনের খাওয়ার যে পরিমাণ সেই পরিমাণ খাদ্য দিলেই চলবে বা একজন মিসকিনকে খাওয়ালেই চলবে অনুরূপভাবে দুই নম্বর হচ্ছে রোজা ভাঙ্গের দুই নম্বর কারণ হচ্ছে ইনজাল মেনি বিখতারিহি ইচ্ছাকৃতভাবে বীর্যপাত করা ইচ্ছাকৃতভাবে বীর্যপাত করা সেটি হতে পারে আপনার স্ত্রীর স্ত্রী আপনার স্ত্রী কে চুমো দেওয়ার মাধ্যমে অথবা আপনার হস্ত মৈথুনের মাধ্যমে হোক যেভাবে হোক না কেন ইচ্ছাকৃতভাবে কেউ যদি বীর্যপাত করে তাহলে তাকে তার রোজা ভঙ্গ হয়ে যাবে
لأن هذا من الشهوات التي لا يكون الصوم إلا باجتنابها. إتيتو شهوات دروني أبن أجبت كي بيجي تكا قطه بلا يجمع هذا الشهوات يجدي يدع الصوم لي وأن أجزي به لأنه يدع طعامه وشرابه وشهوته من أجلي. على النبي صلى الله عليه وسلم الله قال بقول حتى شخص بلا يجي رجع تو أمار جنبي ركشي أمار جنبي شيء كورشي أمار সম্মানার্থে সে তার সেই খানা পিনা থেকে বিরত রয়েছে এবং শাহওয়াত পূর্ণ করা থেকে সে বিরত রয়েছে। রাওয়াহুল বুখারী, হ্যাঁ বুখারী একটি হাদিস। অতএব রোজা অবস্থায় কি করা যাবে না, হ্যাঁ বীর্যপাত ঘটানো যাবে না। অনুরূপভাবে আপনার যারা আপনার সহ্য ধৈর্য ধারণ করতে পারবে না স্ত্রীর সাথে মানে আলিঙ্গন করার সময় বীর্যপাত মানে হয়ে যাবে এরকম যদি আশঙ্কা করে, অর্থাৎ বীর্যপাত মানে বীর্যপাত থেকে বিরত থাকতে পারবে না স্ত্রী আলিঙ্গনের মাধ্যমে, তাহলে স্ত্রী আলিঙ্গন সেই রমজান মাসে করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে অনেক অনেক গুণ বেশি ধৈর্যশীল, এবং তিনি এই ব্যাপারে বেশি অধিক জানেওয়ালা ছিলেন, অধিক আল্লাহকে ভয় করতেন এবং ধৈর্যশীল, এবং তিনি কন্ট্রোল যাকে বলা হয় যে তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন। অতএব তাঁর ব্যাপার ভিন্ন, অন্যথায় আমাদের জন্য যারা পারবেন না তাদের জন্য কখনোই বৈধ হবে না স্ত্রীর সাথে আলিঙ্গন করা রোজা অবস্থায়। আচ্ছা, এরপরে আমরা চলে যাই রোজা ভঙ্গের তৃতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে যে যে খানা পিনা খাওয়া, সেটি আপনার আপনার মানে পেটের মধ্যে প্রবেশ করা মুখের মাধ্যমে হোক অথবা নাকের মাধ্যমে হোক অথবা অন্য কোনো মাধ্যম হোক, কখনোই এটি মানে রোজা থাকতে পারে না, অর্থাৎ রোজা ভঙ্গ হয়ে যায় খানা পিনা পেটে প্রবেশ করার সে যে কোনো মাধ্যমে হোক না কেন। অনুরূপভাবে আপনার 4 নম্বর হচ্ছে যে যে সমস্ত বিষয় আপনার মানে যে সমস্ত খানা পিনা যে সমস্ত মানে মানে বিষয় খানা পিনার কাজ দেয়, যেমন সেটা 2 প্রকার। একটা হচ্ছে হাকনু দম, ফিসয়ম, রোজা অবস্থায় রক্ত নেওয়া, এটি একটা। আরটি হচ্ছে রোজা অবস্থায় খাদ্য জাতীয় ইঞ্জেকশন নেওয়া, এই দুটাই হচ্ছে রোজা ভঙ্গের কারণ। অতএব রোজা অবস্থায় রক্ত নেওয়াও আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। অনুরূপভাবে রোজা অবস্থায় যদি কোনো খাদ্য জাতীয় ইঞ্জেকশন নেই তাহলে সেক্ষেত্রেও কি হয়ে যাবে, রোজা ভঙ্গ হয়ে যাবে। আপনার অনুরূপভাবে এবার আমরা চলে যাই 5 নম্বরে। 5 নম্বর হচ্ছে যে আপনার হিজাম লাগানো, হিজাম অর্থাৎ বাংলা হচ্ছে সিঙ্গা লাগানো, সিঙ্গা লাগিয়ে শরীর থেকে রক্ত বের করাকে হিজাম হিজামা বলা হয়, হিজাম বা সিঙ্গা বলা হয়। অতএব যারা সিঙ্গা লাগাবে রোজা অবস্থায় তাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, অতএব এই থেকে বিরত থাকতে হবে যে রোজার মাসে সিঙ্গা না লাগানো, রোজার মাসে সিঙ্গা না লাগানো। অনুরূপভাবে আপনার তবে যদি আপনার মুখ থেকে রুআত যাকে বলা হয় অর্থাৎ লালা পড়ে বা অন্য লালা পড়ে বা অনিচ্ছাকৃত ভাবে যদি আপনার মানে রক্ত যায়, সেক্ষেত্রে ইনশাআল্লাহ রোজা ভঙ্গ হবে না। অনুরূপভাবে যদি কারো সর্দি লাগে পাও আসে এবং সেটা বের হয়, সেক্ষেত্রেও রোজা ভঙ্গ হবে না। তবে ইচ্ছাকৃত ভাবে কেউ যদি রক্তপাত করে বা বমি করে, সেক্ষেত্রে এটা বলছে যে 6 নম্বর হচ্ছে যে ইচ্ছাকৃত ভাবে বমি করা, ইচ্ছাকৃত ভাবে কেউ যদি বমি করে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর যদি ইচ্ছাকৃত ভাবে বমি না করে তাহলে রোজা ভঙ্গ হবে না। যেমন আল্লাহ নবী সাল্লাম বলছেন মান দারাহু কাইউ ফালাইসা আলাইহি কাযাউন, যে ব্যক্তি মানে কাই ভূমি করবে মানে অনিচ্ছায় তার উপরে রোজা রোজা কাজা করতে হবে না। অমান ওমান ইস্তিকা আমদান ফালইয়াকদি, আর যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে ভূমি করবে সে যেন রোজাকে কাজা পূর্ণ করে নেয়, পরবর্তীতে সেটি যেন পূর্ণ করে নেয়। নাসাই ছাড়া এই হাদিসটি সকল হাদিসে রয়েছে, বুখারী মুসলিমের হাদিসে রয়েছে, আবু তিরমিজি ও ইবনে মাজাহ এই হাদিসটি পাবেন। তো এই হলো আপনার 6 নম্বর। 7 নম্বর হচ্ছে যে মহিলাদের মিন্স
অথবা আপনার হ্যাঁ কি বলা হয় বাচ্চা হওয়ার পরে যে রক্ত সেই রক্তপাত যদি হয় বা তাহলে রোজা ভঙ্গ হয়ে যায় অতএব এই অবস্থায় রোজা থাকা যাবে না মহিলাদের মেন্স হাইড হলে মাসিক হলে রোজা ভঙ্গ হয়ে যায় যে কদিন মাসিক থাকবে সেই কদিন রোজা রাখবে না তবে নামাজও পড়বে না এবং রোজাও রাখবে না তবে নামাজ পুনরায় তাকে পড়া কাজা করা দরকার নেই কিন্তু রোজা মাস শেষ হয়ে সে এই রোজাকে কাজা করে নিবে এই রোজা কি করে নিবে কাজা করে নিবে অনুরূপ ভাবে আপনার মিন্স যাদের আপনার বাচ্চা হওয়ার পরে যে রক্তপাত হয় সেটাকে বলা হয় নিফাস এই রক্তপাত যতদিন হবে ততদিন পর্যন্ত আপনার কি রাখবে না রোজা রাখবে না অথবা যখন ভালো হয়ে যাবে তখন কি করে রোজাগুলো কাজা করে নিবি রোজাগুলো কাজা করে নিবি প্রিয় বন্ধুগণ মনে রাখবেন যে এই রক্তপাত যখনই বন্ধ হয়ে যাবে নিফাসের বাচ্চা হওয়ার পরে যে রক্ত হয় এই রক্ত যখনই বন্ধ হয়ে যাবে তখনই আপনার কাজ হলো যে আপনার কি করা রোজা রাখা শুরু করা অনেকের 20-25 দিনও বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে তখন তুই রোজা আরম্ভ করবি তবে সর্বশেষ সীমা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 40 40 দিন 40 দিনের পরে যদি কোনো মহিলা রক্তপাত পড়া বন্ধ না হয় তাহলে বুঝবেন যে আপনার কি আপনার এটা হচ্ছে অসুস্থ সুতরাং সে মানে তারপরে সে নামাজ পড়বে এবং সে চিকিৎসা নিবে এবং সে রোজাও রাখতে পারবে কেননা সে এখন কি অসুস্থ অবস্থায় রয়েছে প্রিয় বন্ধুগণ অতএব আমরা জানলাম যে রোজা ভঙ্গের কারণগুলো কি কি আবার আমি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি যে রোজা ভঙ্গের কারণ এক নম্বর হচ্ছে মানে স্বামী স্ত্রী মিলন ঘটা হওয়া অর্থাৎ স্ত্রী সহবাস করা দুই নম্বর হচ্ছে ইচ্ছাকৃত হয় বীর্যপাত করা আর যদি স্বপ্নদোষ হয় অনিচ্ছায় যদি বীর্যপাত হয় তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না তিন নম্বর হচ্ছে আপনার খাওয়া পিনা খাওয়া সেটা যে মাধ্যমে হোক না কেন মুখ দিয়ে হোক নাক দিয়ে হোক ইঞ্জেকশন দিয়ে হোক যে অবস্থা হোক না কেন রোজা ভঙ্গ হয়ে যাবে চতুর্থ নম্বর হচ্ছে যে মানে চতুর্থ নম্বর হচ্ছে খানা পিনা সেটি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে রক্ত নেওয়া অথবা খাদ্য জাতীয় ইঞ্জেকশন নেওয়া এক্ষেত্রে এর জন্য কি হয়ে যাবে রোজা ভঙ্গ হয়ে যাবে এবং চতুর্থ নম্বর পঞ্চম নম্বর হচ্ছে আপনার কি মানে সিঙ্গা লাগানো সিঙ্গা লাগালেও রোজা ভঙ্গ হয়ে যায় এবং ছয় নম্বর হচ্ছে ইচ্ছাকৃত ভাবে বমি করা কেউ যদি ইচ্ছাকৃত ভাবে বমি না করে এমনি এমনি বমি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না হাত থেকে যদি অনেক সময় পায়খানা রাস্তা দিয়ে রক্তপাত হয় যাকে অশ্বরূপ বলা হয় সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না রোজা ভঙ্গ হবে না আর যদি কেউ ইচ্ছাকৃত ভাবে আপনার কি করে বমি করে তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে এবং সাত নম্বর হচ্ছে যে মেয়েদের মিন্স মাসিক হওয়া এবং মেয়েদের বাচ্চা হওয়ার পর যে রক্তপাত সেই রক্তপাত হওয়া হলেও আপনার রোজা ভঙ্গ হয়ে যায় সেক্ষেত্রে মহিলারা এই বিধান হচ্ছে মহিলারা রোজা রাখবে না অথবা যখন এই এই অবস্থা থেকে মুক্তি পাবে মিন্স থেকে যখন মুক্তি পাবে তখন রোজা রাখবে এবং যে কয়টি ছুটে গেল এই রোজা অবস্থা এই রমজান মাসে সেটি অন্য মাসে শাওয়াল বা পরবর্তী মাসে আদায় করে নিবে সেটি আরো সহজ হয় যদি কষ্টবোধ মনে করেন তাহলে সেক্ষেত্রে আপনি প্রতি বৃহস্পতিবার এবং সোমবার যেদিন আল্লাহ পাকের কাছে বান্দার আমলনামা উঠানো হয় সেই দিনগুলোতে আপনি রোজা রাখতে পারেন রেখে রেখে সেগুলোকে পরিশোধ বা মানে শেষ করতে পারেন কাজা আদায় করে নিতে পারেন অনুরূপভাবে বলা হয়েছে আইএমএ বীজ আগামী মাসের 13 এবং 14 ও 15 তারিখে প্রতি মাসে রোজা রাখা এই এইগুলো রোজা রেখে রেখেও ওই নিয়াতে রোজা রেখা কাজা কাজার নিয়াতে রোজা রেখে ছুটে যাওয়া রোজার নিয়াতে আপনি এইগুলো রোজা রাখলে উভয়কে সব পালিয়ে পেলেন একটু আইএমএ আপনি ওই কাজা আদায় হয়ে গেল অন্যভাবে আপনি আইএমএ বীজের যে সব সেই সব আপনি পেয়ে গেলেন প্রিয় মা ও বোনেরা অতএব আপনারা খেয়াল রাখবেন এই বিষয়টি অত্যন্ত সতর্ক থাকবেন যে যখনই মিন্স হবে অথবা হাইজ হবে তখনই আপনি মানে রোজা রাখবেন না তবে ছুটে যাওয়া রোজাগুলো অবশ্যই পরবর্তীতে কাজা করে নেবেন এটা হচ্ছে আল্লাহ আমাদের শরীয়তের বিধান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা আমরা শরীয়তের বিধান রূপে লিপিবদ্ধ হয়েছে অতএব সেগুলোকে আমাদেরকে পালন করতে হবে সম্মান করতে হবে এবং পালন করতে হবে মহাব্বতের সাথে এবং আল্লাহর কাছে নাজাতের জন্য কি করতে হবে দোয়া করতে হবে রব্বুল আলামিন আমরা যে সমস্ত আলোচনাগুলো করলাম সেগুলো আমাদেরকে পালন করার তৌফিক দান করেন আমিন আমরা যেন সত্যিকার অর্থে রোজা ভঙ্গের কারণগুলো থেকে বিরত থাকতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন আমিন এই বলে শেষ করছি ওয়া আকুল কাউলি হাযা ওয়া আস্তাগফিরু লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যাম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু